বাঙালি অতিথিয়তায় চিংড়ির মালাইকারি যেন অনবদ্য একটা রেসিপি। চিংড়ির মালাইকারি ছাড়া যেন খাবারের টেবিল একেবারেই জমে না। আসসালামু আলাইকুম, আমি মেঘলা, মেঘলাস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপিতে আমি আজকে আপনাদের সবাইকে করে দেখাবো চিংড়ির মালাইকারি, যেটা কিনা গ্রাম বাংলা থেকে শুরু করে শহরের খাবার টেবিলে এক ধরনের অন্যরকম অতিথিয়তা যোগ করে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে কেমন লাগলো, তো চলুন দেখি এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি বড় সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি, প্রায় 1 কেজি পরিমাণ। এই চিংড়িগুলোকে আপনারা কিভাবে প্রসেস করবেন সেটাই আমি এখন দেখাবো। তো আমি একটা কেচির সাহায্যে প্রথমে হচ্ছে এই চিংড়ির কাঁটাগুলোকে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপরে চিংড়ির যে চোখের অংশটা সেটাকে কোনাকুনিভাবে কেটে চোখগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এরপরে মাথার যে অংশটা আছে কাটার মতো দেখতে, সেই অংশটাকে ফেলে দিতে হবে। তো সেটাকেও আমি কোনাকুনিভাবে কেটে ফেলে দিচ্ছি। এবার যে মাথার অংশটা, সেখানে দেখতে পাবেন যে একটা পুটলির মতো ময়লার অংশ থাকে, তো সেটাকে টেনে বের করে ফেলে দিতে হবে। মূলত চিংড়ি মাছের মাথার মধ্যেই ময়লার অংশটুকু থাকে, যেটা কি না অন্য মাছের পেটে থাকে। তো এইভাবে ক্লিন করে নিয়ে এই যে মাছের যে পাগুলো আছে সেগুলোকেও আমি কেটে দিচ্ছি। আপনারা চাইলে বড় পা হলে সেগুলোকে কিন্তু রেখে দিতে পারেন, আর পেটের দিকের যে ছোট ছোট পাগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি কেটে ফেলে দিলাম, আর লেজের দিকে যে সূচালো একটা অংশ থাকে সেটাকেও কেটে ফেলে দিয়েছি। এবার মাথার পেছন দিকের যে অংশটা থাকে সেটাকে মাঝ বরাবর আমি একটু ফেরে নিচ্ছি কেচির সাহায্যে। এরপরে এর মাঝখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে একটা কালো রঙের সুতার মতো একটা অংশ থাকে, সেটাকে ফেলে দিতে হবে। এটা মূলত চিংড়ি মাছের রগ, আর এই রগের কারণেই কিন্তু মাছটা অনেক সময় পাকা হয়ে থাকে রান্না করার পরে। তো এবার আমি মাছগুলোকে এভাবে পরিষ্কার করে এগুলোকে ধুতে নিয়ে গিয়েছি, আর এই দিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 1 চামচ হচ্ছে লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি। এবার মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়ে তারপর একটা প্লেটে করে নিয়ে এসেছি, আর এখানে আমি ছড়ানো প্লেটে ব্যবহার করছি। এতে করে সবগুলো মাছে ভালোভাবে মশলাটা মাখানো যাবে। দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে খুবই ভালোভাবে মশলাটা মাছের গায়ে মেখে দিচ্ছি, আর যে মাছগুলোতে বড় বড় পা ছিল সেই পাগুলো কিন্তু আমি রেখে দিয়েছি। চিংড়ির মালাইকারি রান্নার প্রধান আরেকটা উপকরণ হচ্ছে নারকেলের দুধ। তো এখানে আমি 1টা নারিকেল পুরোটাই হচ্ছে কুড়িয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি এখন 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য। আর এখানে একটা পেস্ট তৈরি করে নিব, এজন্য এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ আর হচ্ছে 4টা কাঁচামরিচ দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। এবার রান্নার জন্য আমি আরেকটা মশলা তৈরি করছি। এখানে 1 চা চামচ পরিমাণ মিষ্টি জিরা বা মৌরি, 1 চা চামচ পরিমাণ সরিষা, আর 10 থেকে 15টা হচ্ছে কাজু বাদাম দিয়েছি, আর 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এবার এটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার যে নারকেলটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে হাতের সাহায্যে ভালোভাবে কোচলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এভাবে কোচলে নিলে দেখতে পাবেন যে নারকেল থেকে নারকেলের যে দুধ সেটা খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে। তো আমি একটা ছাঁকনির সাহায্যে এই দুধটাকে আরও ভালোভাবে আলাদা করে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো প্রকার নারকেল না থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে খুব ভালো একটা অ্যামাউন্টের নারকেলের দুধ হয়ে গিয়েছে। তো এখানে আমি এবার রান্নায় চলে এসেছি। এখানে আমি প্রায় 1 কাপের মতন তেল দিয়েছি, আর আমি এখানে আজকে 1 কেজি পরিমাণ মাছের চিংড়ির মালাইকারি তৈরি করছি। তো এখানে আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিব, 30 সেকেন্ড করে প্রত্যেক পাশ ভেজে নেবেন। খুব বেশি সময় ধরে ভাজতে যাবেন না, জাস্ট মাছটাতে একটা কালার চলে আসলেই এটাকে তুলে নিতে হবে। তা না হলে কিন্তু চিংড়ি অনেক সময় খাওয়ার সময় হচ্ছে রাবারি একটা টেক্সচার আসে। তো আমি 1 মিনিটের মতো ভেজে মাছগুলোকে তুলে নিচ্ছি, আর এভাবে করে আমি বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি।
এবার সেই সেম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 5-6টা এলাচ, আর দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ 5-6টা। এবার একটু ভেজে নিচ্ছি যাতে করে এগুলোর ফ্লেভার তেলের মধ্যে চলে আসে। এরপরে আমি এর মধ্যে দিয়ে রাখবো যেই পেঁয়াজ বাটাটা আমি রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে। এবার এটাকেও এর সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ভালোভাবে না ভাজলে কিন্তু পরবর্তীতে আপনারা এর প্রপার টেস্ট পাবেন না। এবার এর মধ্যে টক দইয়ের যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটাকেও সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এরপর মশলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু তেলটা উপরে উঠে আসছে, ততক্ষণ পর্যন্ত। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার এগুলোকেও এই মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। আর এই মিক্সিংয়ের পদ্ধতিটা কিন্তু একটু একটু করে মশলা দিবেন আর নাড়তে থাকবেন, এতে করে মশলাটাও সুন্দরভাবে কষে যাবে আর সুন্দর একটা কালার পাবেন। দেখতে পাচ্ছেন মশলাটা কষাতে কষাতে খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব আমি সেই নারকেলের দুধটা। এটা দেওয়ার পরে দেখতে পাবেন যে এই মশলার কালারটা কিছুটা ব্লেন্ড হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে নেড়ে চেড়ে কিন্তু এই মশলাটাকে আর একটু ফুটিয়ে নিব। আর যেই বাটিটা ছিল যেটাতে আমি নারকেলের দুধটা নিয়েছিলাম সেটা ধুয়ে কিছুটা পানিও দিয়ে দিয়েছি এখানে। তারপর এই মশলাটা যখন ভালোভাবে ফুটে কিছুটা টেনে এসেছে তখন আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর চিংড়ি দেওয়ার পরে চিংড়ির বাটিতে যে ঝোলটুকু অবশিষ্ট ছিল সেটাও কিন্তু সম্পূর্ণটা দিয়ে দিয়েছি, কারণ এর মধ্যে হচ্ছে সম্পূর্ণ ফ্লেভার রয়ে গিয়েছে চিংড়ির। এবার এটাকে ফুটিয়ে নিব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতে পাবেন ঝোলটা ঠিক এরকম মাখো মাখো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে ঘি। এগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন, এতে করে মশলার যে ফ্লেভার সেটাও কিন্তু চিংড়ির মধ্যে ঢুকে যাবে। আর ঝোলটা আসলে আপনারা কতটুকু খেতে চান সেটা বুঝেই আপনারা নামাবেন, তবে কিছুটা পাতলা রাখবেন কারণ ঠান্ডা হওয়ার পরে ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু রেডি। তো এবার সার্ভের পালা, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আশা করি আমি আজকে আপনাদের জন্য খুব সহজ এবং সুন্দরভাবে এই রেসিপিটা দেখাতে পেরেছি। যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনারা যদি বাড়িতে ট্রাই করেন সেটাও আমাকে জানাতে পারেন। আর এভাবে তৈরি করলে আশা করি আপনারা নিরাশ হবেন না ইনশাল্লাহ। আর আজকে এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর এই মজাদার চিংড়ি মালাইকারি আপনারা বাসায় তৈরি করবেন। আল্লাহ হাফেজ।